এখনো পর্যন্ত আমরা সমুদ্রের নিচের প্রাণীদের সম্পর্কে জানতেই পারিনি বলতে পারেন। 5 থেকে 6% প্রাণীকে আমরা চিনেছি এবং দেখেছি। সত্যি কথা বলতে পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা সমুদ্রের নিচে থাকে, তারা এমন দেখতে যে আমরা কল্পনাও করতে পারি না। আর অনেক সময় সমুদ্রের পাড়ে এরকম অদ্ভুত কিছু প্রাণীও দেখতে পাওয়া যায়। বিশ্বাস করুন, এই প্রাণীগুলোকে পৃথিবীতে কেউ দেখেনি এর আগে। আর বিজ্ঞানীরা রিসার্চ করতে গিয়ে এমন কিছু প্রাণীর সন্ধান পায় যাদেরকে আমরা জীবনেও দেখিনি এবং ভবিষ্যতে দেখবো কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। আজকের এই ভিডিওতে দেখবেন সমুদ্রের নিচে খুঁজে পাওয়া এমন কিছু প্রাণী যেগুলোকে দেখলে আপনার চোখ কপালে উঠবে। গোটা পৃথিবীবাসীও জানে না যে এরকম প্রাণী জলের নিচে আছে। নাম্বার 1, দ্য মনস্টার ইন দ্য সি। বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন একটা মহিলা নিজের কুকুরের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তুলছে, কিন্তু পিছন ধার দিয়ে সমুদ্র থেকে উঠে এলো এক আজব জন্তু। এই মনস্টার তার কুকুরটিকে মুখে করে নিয়ে চলে যায়। তারপর মেয়েটি তৎক্ষণাৎ বুঝতে পেরে ছুটে সেই জায়গা পরিত্যাগ করে। তাহলে ভাবুন, তাকে ওই মনস্টার কিভাবে খেয়ে ফেলতে পারত। বন্ধু, এই যে মাছটিকে দেখছেন, এটা বিরাট বড় এক প্রজাতির মাছ, দেখতে দানবের মতো। এই মাছকে প্রথম সমুদ্রের ধারে পাওয়া গেছিল এবং মানুষজন সেই মাছটিকে দেখে অবাক হয়ে গেছিল। তারপরে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক আসে এবং জঙ্গল বিভাগের লোক এসে পরীক্ষা করে দেখে যে এই মাছ কয়েক লাখ বছর আগেকার প্রজাতির মাছ, এখনও মাত্র কয়েকটাই পৃথিবীতে বেঁচে আছে, তার মধ্যে এটা ছিল একটা। একটা সমুদ্র দিয়ে যাচ্ছিল বিরাট বড় একটা জাহাজ, সেই জাহাজে কিছু মানুষও ছিল। হঠাৎ করে দেখে একটা বাড়ি ভেসে যাচ্ছে জল দিয়ে। বাড়িটি এতটাই ছোট ছিল যে সবাই ভেবেছিল খেলনা বাড়ি হতে পারে, কিন্তু কাছে আসতে দেখলো খুব ছোট বাড়ি সেটা নয়। আপনি বললে বিশ্বাস করবেন না, সেই ঘরে 18 বছরের একটা ছেলে ছিল। 49 দিন ধরে বন্দি ছিল সেই ছেলেটি। কোনো মতে অল্প একটু জল খাবার খেয়ে বেঁচেছিল সেই ছেলেটি। এমনকি সে আশায় ছিল কেউ তাকে দেখবে, কেউ তাকে বাঁচাবে। সে সমস্ত কথা ইন্টারভিউয়ে মিডিয়ার সামনে সব কিছু খুলে বলে। সত্যি হয়রান হয়ে যাওয়ার মতো খবর এটা। এই ভিডিওটা আটলান্টিক মহাসাগরের, যেখানে কিছু জেলে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছিল মাছ ধরার জন্য। সে সময় অনেক দূর থেকে তারা দুটো মাথাকে জলে ভেসে আসতে দেখে। তারা দূর থেকে দেখে সেটাকে ভয় পাচ্ছিল, কিন্তু কাছে আসতেই যা দেখলো তা আপনি ধারণা করতে পারবেন না। দেখে দুটো হরিণের মাথা ছিল সে দুটো। তারা তো জঙ্গলে থাকে, প্রশ্ন হচ্ছে তারা এই মাছ সমুদ্রে কী করে আসবে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এই দুটো হরিণ একসঙ্গে ছিল, কিন্তু সৌভাগ্যবশত তারা জাল দিয়ে এই হরিণ দুটোকে ধরে ফেলে। সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে, যেখানে এই হরিণ দুটোকে পাওয়া গেছিল সেটা অনেকটাই দূরে জঙ্গল থেকে। এটা বলা হয় স্ট্রেট লাইন বরাবর হরিণ সাঁতরে অনেক দূর অবধি চলে যেতে পারে, আর যেটা এই ক্ষেত্রেও হয়েছিল। অনেক দূর অবধি তারা সাঁতার কেটে চলে এসেছিল সমুদ্রের মাঝে। 2015 সালে দুটো আলাদা আলাদা জায়গার এই জিনিসটি মানুষের ঘুম কেড়ে নিয়েছে, নেট দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু জিনিসটি কি, দুটো লোক বোট নিয়ে সমুদ্রে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখে মানুষের চুলের মতো অনেক বড় কিছু জলে ভাসছে। এবং সত্যি কথা বলতে সেই ভাসমান জিনিসটি চলমানও ছিল, নড়ছিল। হাতে নিয়ে দেখে সেই জিনিসটি নড়ছে ঠিক জ্যান্ত প্রাণীর মতো। আপনার চোখের সামনে সেই ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন, একদম গাছের ডালের মতো। কিন্তু গাছের ডাল হলে তো এরকম নড়বে না, যে কোনো প্রাণী হলে তবেই নড়বে, আর সেটা এইভাবেই নড়ছিল। এরকম হলুদ রঙেরও আর একটা প্রাণী পাওয়া গেছিলো, একদম একই রকমভাবে নড়ছিল। এটাকে পাওয়া গেছিলো ইন্দোনেশিয়ার জঙ্গলে। আজ অব্দি এই রহস্য উদ্ঘাটন করা হয়নি বন্ধু। এই যে প্রাণীটিকে দেখছেন, এটাও ইন্দোনেশিয়ার এক জায়গাতে পাওয়া যায়। ভয়ানক এই প্রাণী, কোনো শেপ নেই শরীরের, দেখে বুঝতে পারবেন না এটা মাছ না অন্য কোনো প্রাণী। অনেকে বলছিল এলিয়েন কোনো একভাবে চলে এসেছে জলের মধ্যে, কিন্তু এটা আদৌ কী আজ অব্দি রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আশেপাশে জল রক্তে লাল হয়ে গেছে, কিন্তু এই প্রাণীটির আসল প্রজাতি কী সেটা আজ অব্দি কেউ বুঝতে পারেনি। বন্ধু, ইন্দোনেশিয়ার জলেই মাছ ধরতে এসেছিল একজন ব্যক্তি। হঠাৎ করে দেখে এই বাজ পাখিটি জলের মধ্যে ভাসছে, বিভিন্ন জালে এসে জড়িয়ে গেছে, উঠতে পারছে না। প্রথমে ধরতে ভয় পাচ্ছিল, কারণ এই বাজ পাখি খুবই ভয়ানক হয়, চোখ ঠিকরে নিয়ে চলে যেতে পারে এবং মানুষও খুন করে দিতে পারে। কিন্তু এই পাখিটিকে ধরে গা থেকে জাল ছাড়িয়ে ডানা পরিষ্কার করে তাকে খেতে দিয়ে সুস্থ করে আবারও হাওয়াতে উড়িয়ে দেয়। বন্ধু, ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাতে ভুলবেন না। ঘটনাগুলো দেখে আপনার কী মনে হচ্ছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না।